হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন আজকে কোনো প্রকার ফেস ভিডিও দেবো না শুধুমাত্র স্ক্রিন জ্যাকট ভিডিওর মাধ্যমে ভিডিওটি কমপ্লিট করে দেব আজকের ভিডিওর টপিক হলে কীভাবে আপনি এইচএসসি রেজাল্ট নেবেন মার্কশিট সহ আপনারা হয়তো জানেন সতেরো তারিখে এইচএসসি রেজাল্ট দেবে সবার আগে কীভাবে এইচএসসি রেজাল্ট নেবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটা আজকে আমি যে প্রসেস বা সিস্টেম যদি দেখাবো এই সিস্টেমে যদি আপনি রেজাল্ট নেন তাহলে কোনো প্রকার লোডিং বা নেটওয়ার্ক সমস্যা ছাড়াই আপনি খুব তাড়াতাড়ি রেজাল্টটি নিতে পারবেন এজন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চবারে আপনারা গুগল লিখবেন প্রথমে আপনারা এখান থেকে গুগলে চলে যাবেন গুগল ডট কম তারপর এখানে জাস্ট এই সার্চবারে আপনি লিখবেন সার্চবারে লিখবেন ই বোর্ড রেজাল্ট আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনার চাইলে সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন অথবা এখানে ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে পারেন তারপর প্রথমে আপনারা এখান থেকে আপনারা জাস্ট এই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে দেবে একটু নেট কানেকশান ছিল সেজন্য একটু সময় নিচ্ছে আর দেখুন তারপর আপনাদের সামনে ঠিক এরকম আসবে এখন আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইনে ক্লিক করে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে রেজাল্টটা দেখতে আপনাদের সুবিধা হবে এবং প্রত্যেক বিষয়ের মার্কশিট আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন তারপর এখানে আপনি রেজাল্ট নেওয়ার জন্য প্রথমে আপনারা এই এসএসসি এইচএসসি এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের সামনে কিছু অপশন আসবে আপনারা এগুলো অবশ্যই ফিল আপ করে নিতে হবে প্রথমে একজামিন আপনি এক্সামিন অথবা আপনার পরীক্ষার নাম লিখতে হবে এখানে তারপর এখানে ইয়ার তারপর বোর্ড আর দেখুন আমি আপনাদের পূরণ করে দেখাচ্ছি প্রথমে একজামিন এখানে দেখতে পারতেছেন আপনি কোন বিষয়ে রেজাল্ট নেবেন বা কোন রেজাল্ট নেবেন সেটা প্রথমে সিলেক্ট করে দিতে হবে আমি এইচএসসি রেজাল্ট নিয়ে দেখাবো সেজন্য এইচএসিতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে ই আর অবশ্যই দুই হাজার উনিশ সাল সেজন্য দুই হাজার উনিশ সাল দিয়ে দেবো তারপর এখানে অপশন লেখা বোর্ড আপনাকে অবশ্যই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে দেখুন আমাদের দিনাজপুর বোর্ড সেজন্য আমি দিনাজপুর বোর্ড দিয়ে দিলাম আর তারপর একটা রেজাল্ট টাইপ অবশ্যই আপনাকে এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট করে দিতে হবে আর এখানে আমি দুই হাজার আঠারো সাল দিলাম এই কারণে যে আমি আপনাদের একটি রেজাল্ট নিয়ে দেখাবো কারণ দুই হাজার উনিশ সালে তো রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি সেজন্য আপনাদের একটি রেজাল্ট নিয়ে আমি দেখাবো তারপরে এখান থেকে আপনারা রোল দিয়ে দিবেন আমি একটা রোল এখানে বসিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে একটি রে রোল বসিয়ে দিয়েছি আমার রোলটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কী অবশ্যই সে সেটা এখানে বসিয়ে দিতে হবে আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করে দিবেন যখনই গেট রেজাল্টে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে রেজাল্টে চলে আসবে দেখতে পাচ্তেছেন আমার রেজাল্টটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসছে এখানে আমার সব কিছু শো করতেছে স্কুলের নাম আমার রেজাল্ট তারপরে আপনার বাপ মায়ের নাম সব কিছু শো করতেছে এবং নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেক সাবজেক্টের মার্ক শো করতেছে বা সাবজেক্টের গ্রেড পয়েন্টগুলো শো করতেছে আপনারা কিন্তু খুব সহজভাবে দেখতে পারতেছেন এবং আপনারা যারা দোকানে বসে কাজগুলো করবেন বা কম্পিউটারের মাধ্যমে করবেন আপনারা ছেলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন আর এর ওয়েবসাইটটা খুবই স্পিড এবং হাই স্পিড এখানের মাধ্যমে আপনি খুব সহজে প্রতি সেকেন্ড সেকেন্ডে রেজাল্ট নিতে পারবেন আপনারা যারা টাকার বিনিময়ে রেজাল্ট দেখে দেবেন অবশ্যই আপনারা এইটা ইউজ করবেন তাহলে খুব সহজে আপনারা অনেক রেজাল্ট দেখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য এখন তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ